কোনো ব্যক্তিকে দাফনের সময় তার কপাল কপালে ও বুকে কালিমা লেখা এবং মাথায় কোনো দরবারের ফিতা বা কালিমা লেখা কাপড় বাঁধা যাবে কিনা না এগুলো সবগুলোই কুসংস্কার এবং শিরকন্ন কাজ মানুষের মৃত্যুর পর তার কপালে বা বুকে কালিমা লেখাতে কিছু আসবে যাবে না লোকটা যদি তার ভিতরে কালিমার বিশ্বাস নিয়ে যান তাহলে সেক্ষেত্রে সেটা তার উপকারে আসবে বুক এবং কপালে লেখার কোনো প্রয়োজন নেই এবং নবী সাল্লাম বা সাহাবিরা কেউ এরকম কোনো কাজ করে না আমাদেরকে অনুসরণ করতে হবে সরিয়াদের মন করা কোনো কাজ আমাদেরকে কোনো কল্যাণ এনে দিবে না বরং সেটি বেদাতের গুনাহে আমাদেরকে পর্যবস্ত করবে সে সাথে মাথায় কোনো দরবারের ফিতা কালেমা লেখা এটা তো এই উদ্দেশ্যে যে সেটা তার উপকারে আসবে কিন্তু না কোনো দরবার এর কোনো ফিতার কোনো পাওয়ার সেখানে থাকবে না বরং সেখানে বান্দার আমলগুলোর পাওয়ার থাকবে যেমন বান্দার যদি কোরআনে কারি তেলাওয়াত করে তাহলে তার বান্দা যদি সুপার আপনার সিয়াম পালন করে এগুলো বান্দার জন্য সুপারিশ করবে আমলগুলো যেমন হাদিসে আছে অতএব আপনার কোনো দরবারের ফিতে কোনো কাজে আসবে না বানানো ভাই বোন বা বানানো মা বাবার ব্যাপার ইসলামের বিধান কি বানানো ভাই বোন বা বানানো মা বাবা বলতে কিছু নেই মা বাবা এটা বানানোর কিছু নেই যারা জন্ম দিয়েছেন গর্ভধারণ করেছেন তারাই বাবা মা তাদের বাইরে আর কেউ বাবা হওয়ার সুযোগ নেই আবার ভাই বোন যেটি সেটি আসলে আপনার একে অন্য একটা বানাবেন বানিয়ে দিবেন একে অন্যকে এরকম কোনো সুযোগ কিন্তু ইসলামী শরিয়াতে রাখা হয়নি বিধায় এই বানোয়ার ভাই আমাদের পরিহার করতে হবে এটি বহু ফেতনার দুয়ারকেও মুক্ত করে এদের সাথে শরীয়তের অন্য অন্য অপরিচিত মানুষের মতো যেগুলো যেগুলো ছিল সেগুলো সেগুলো বলবৎ থাকবে এই বানানো ভাই বানানোর কারণে বা এই কারসাজির কারণে আলাদা করে কোনো বিধান জন্য প্রযোজ্য হবে না বারবার মনে হয় মানুষকে দেখানোর জন্য আমল করছি তাই অনেক আমল থেকে বিরত থাকতে হচ্ছে সমাধান কি এটা সম্পূর্ণ শয়তানের ষড়যন্ত্র এটা আপনি কোনো অবস্থাতেই করবেন না অর্থাৎ আমল থেকে বিরত থাকবেন না বরং মানুষকে দেখানোর জন্য আমল করছে এমনটা যদি আপনার মনেও হয় তারপর আপনি আমল অব্যাহত রাখবেন এটাকে বলা হয় অশ্বাসা শয়তান এটা মানুষের মধ্যে সৃষ্টি করে আমল থেকে দূরে রাখবার জন্য কিংবা মানুষকে অস্থির করবার জন্য আমলের দিক থেকে মনোযোগটাকে সরাবার জন্য আপনার নিজে ইচ্ছা কিন্তু মানুষকে দেখানোর উদ্দেশ্য নেই তারপরেও শয়তান আপনাকে বলতেছে যে তোমার মনে বোধ হয় এটা আছে এটা বুঝবেন আপনি শয়তানের অশ্বাসা আপনি অবস্থা অব্যাহত রাখবেন আমল একটা পর্যায়ে দেখবেন এই অশ্বসা থাকবে আর ঠিক আছে মানুষ বলবেন যে হ্যাঁ ঠিক আছে মানুষকে দেখার জন্যই করছে মনে করো তুমি আমি আমারটা আমি অব্যাহত রাখবো তাতে ইনশাল আপনার আমল বিশুদ্ধ হয়ে যাবে দূর হবে তাছাড়া আপনি এই জাতীয় অশ্বাসাকে কোনো পাত্তা দিবেন না মোটা শয়তান করছে বাম দিকে তিনবার প্রতিকে তুতে ফেলবেন এবং আওয়াজগুলো আপনি শীত অনুযায়ী পড়বেন আল্লাহ তালা আপনাকে ইনশাল্লাহ অশ্বাসা মুক্ত এভাদতে তফিক দিবে বিধবা মহিলার জন্য লাল কাপড় পরা কি জায়জ আছে বিধবা মহিলা তিনি শোক পালন সময়ে সাজসজ্জা থেকে বিরত থাকবেন স্বামী মৃত্যুর পর চার মাস দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন এই শোক পালন করেন সময়ে তিনি সাজসজ্জা বলতে যা বোঝায় কোথাও যেতে সুন্দর কাপড় চোপড় পরা অলঙ্কার ইত্যাদি পরা সেটা থেকে তিনি বিরত থাকবেন এছাড়া তিনি তার বাসা থাকা অবস্থাতে তিনি সাধারণ যে কাপড় চোপড় পরে থাকেন সেগুলো পরে থাকতে কোনো অসুবিধা নেই অতএব সেসব পোশাকের মধ্যে যদি কোনোটা লাল হয় সেটা পড়তে কোনো সমস্যা নেই স্বামী মারা যাওয়ার পরে তাকে সাদা পোশাকই পরে থাকতে হবে শোক পালন করার সময় কিংবা জীবন বা কি পুরো জীবন এরকম কোনো কথা কোনো দেশে কোথাও কিন্তু বলা হয়নি আমরা অনেকে এটাকে আবশ্যক মনে করি এবং এই জন্য দেখা যায় যে অনেক মহিলারা সাদা ছাড়া আর কোনো কাপড় পরেন না এরকম কোনো নির্দেশ কিন্তু কোনো দেশে দেওয়া হয় বিয়ের ক্ষেত্রে উকিল বাপ বানানোর কোনো নিয়ম ইস্তেমে আছে না উকিল বাপ বলতে কোনো কিছু নেই বিয়ের মধ্যে নিজের বাবাই সন্তান সন্ততিকে বিয়ে দিবেন বাবা না থাকলে বড়ো ভাই বা চাচা ওনারা দিবেন দাদা আছেন ওনারা দিবেন কিন্তু উকিল বাপ বলতে তারা কোনো বাপ নেই এটা আমাদের সমাজে প্রচলিত রেওয়াজ মাত্র বিয়েতে কোনো উকিল বাপের কোনো প্রয়োজন নেই